মূল্যবান সময়টা যেন শয়তানের রাস্তায় ব্যয় না হয়, এই মূল্যবান সময়টা যেন শয়তানের রাস্তায় ব্যয় না হয়, মূল্যবান সময়টা শয়তানের পথে দিয়ে শেষ বেলায় অক্ষমতা ফিরিয়ে দেবো, তখন আল্লাহর পথে সময় দেব, আল্লাহর পথে নিজেকে চালাবো। নিশ্চয়ই মনে রেখে দিন, এটা আল্লাহর সঙ্গে বিরাট বড় একটা ধোকা দেওয়া। মূল্যবান সময়টা শয়তানকে দিলাম, আর শেষ বয়সে অক্ষমতার পিরিয়ড, শেষের 10 বছর সময়টা আল্লাহর পথে দিলাম। ও বাবা দিদা ভাইরা মনে রেখে দিন, আমার এলাকায় উত্তর এলাকায় দেখেছি আমাদের অনেক চাষিরা তারা সবজি নিয়ে যান বাজারে। ও বাবা দিদা ভাইরা, কেউ পটল চাষ করেন, কেউ বা বেগুন চাষ করেন, কেউ কাঁকড়া চাষ করেন। চাষিরা বাজারে সবজি নিয়ে যায়, 1 কুইন্টাল মাল যদি বাজারে নিয়ে যায় তলার 80 কেজি দেয়, যত দুরকম 2 নম্বর মাল, রং চটা কানা বেকা কিংবা পোকা লাগা যত মাল সব দেয় তলায়, আর উপরের 15-20 কেজি মাল দেয় ফেরেশ, ওরে বলে মাতানি। শুনেছেন কোনদিন মাতানি? শুনেছেন মাতানি? দো এই মালগুলো মাতানি মাল, আপনাকে কি বলে জানি না। 1 কুইন্টাল মাল যদি বাজারে নিয়ে যায় তলার 80 কেজি মাল বিপিএল মার্কা, আর ওপরের 20 কেজি ফ্রেশ। আমার কথাটাকে বুঝতে পেরেছেন? কি বোঝানো হয় বলেন দিন, ব্যাপারীকে কি বোঝানো হয়? আর 10 থেকে 15 মিনিট একটু ধৈর্য ধরে, ব্যাপারীকে কি বোঝানো হয়? ওপরের মালগুলো চিকচিকে মাল দিয়ে বোঝানো হয়, মানে 1 কুইন্টাল মাল যা আসে সব এইরকম ফ্রেশ। কিন্তু ব্যাপারীরা বুঝে গেছে যে এর ভিতরে চিটিং বাজি হবে, তলার মাল সব যত সব 2 নম্বরই মাল তাই তলায় দিয়ে উপরে ফ্রেশ মাল দিয়ে মাতানিটা ঠিক করে নিয়ে আসবে। ব্যাপারী যারা ওরা বলে তলার মাল না দেখে দাম বলে না, উপরে সাজানো গোছানো মালগুলো সব উড়িয়ে দেবে, উড়িয়ে দেবে। তলার থেকে বাদ বলো এবার দাম কত, ওপরের মাল দেখে দাম হয় না, দাম হয় তলার মাল দেখে। আমার কথা বোঝা যাচ্ছে কি বাবু? এটা একটা বস্তা ধরে নেন, বস্তা বাঁচবো 60 বছর 50 বছর চা পানি করে দেই, 50 বছরে কি করেছি বলেন দিন? গান শুনেছি, জোয়া খেয়েছি, মদ খেয়েছি, পানি করতে দিয়ে ওর সাথে রাগারাগি, ওর সাথে শত্রুতা, ওর মেরেছি, তারপরে বাড়ি আমার অধীনস্থ যারা তারা সব ধর্মহারা, শাসন না করে ওদের যেন পাহারাদারী হিসাবে পাহারাদার হিসাবে দায়িত্ব পালন করেছি। তথা 50 বছরের জীবন পুরো ধর্মহারার জীবন, অস্তার এই পর্যন্ত, এগুলো সব ধর্মহারার জীবন। আর ঠিক 51 বছরে যেই পা দিয়েছি, এইবার দাড়িটা রেখে টুপি একটা কিনে তসবি একটা কিনে মসজিদে দিয়ে আল্লাহ আল্লাহ করতে লাগলাম, শেষে 10 বছর মাতানি দেওয়া হচ্ছে না? আমার বলা ভুল হয়ে যাচ্ছে নাকি? 60 বছর যদি বাঁচি, 50 বছর ধর্ম হারা জীবন, মানে ভুল পথে চলা, আর শেষের 10 বছর পুরো আল্লাহওয়ালা হয়ে গেলাম, মানে শেষের 10 বছর কি মাতানি দেওয়া হয় না? কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ কিনা বলবেন, এটা মাতানি দেওয়া হয়? আপনি বলবেন আব্দুল মুহিত তুমি কি তওবা বিশ্বাস করো না? একজন মানুষ তওবা করলে তো আল্লাহ পাহাড় সমান পাপ মাফ করে দেয়। আমি বলবো হ্যাঁ আমি ওটা জানি, ওটা জানি। একজন মানুষ যদি 100 বছর বেঁচে থাকে আর 100 বছর যদি অন্যায় করে, ভুল পথে চলে, পাহাড় পরিমাণ পাপ করে, ওই লোকটা যদি না জেনে এ পাপ করে থাকে, ওই লোকটা যেদিন জানবে সেই দিনে যদি তওবা করে ফিরে আসে, ও 10 বছর মাতানি দিতে হবে না, 10 বছর ইবাদত করতে হবে না। লোকটা যেদিন খালেস দিলে তওবা করবে, ওই দিনেই যদি লোকটা মারা যায়, লোকটা জান্নাতে যাবে। একটু সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলবেন না, সুবহানাল্লাহ। কেউ না জেনে যদি পাহাড় সমান
পাপ করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। একটু বুঝবেন আমরা কোনটা করণীয় আর কোনটা বর্জনীয় জানি না জানি না জানি না বাপ জানি তো কোনটা আমার জন্য করণীয় আর কোনটা বর্জনীয় জানি তো। এখন জেনেই যদি আমি পঞ্চাশ বছর ভুল করি আর শেষের দশ বছর যদি মাতানি দেই আমি বলবো ওপরের ওই দশ কেজি মাল দেখে বলবো দাম হবে না, বস্তার মাজার দিকে এবার তলার দিকে মালা দিয়ে ওই বার করে বলবো দরদাম হবে, এদিনই জাহান্নামে যাবে না জান্নাতে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে? একজন তার সুরাত জিব্রাইল নবীর কাছে অগ্নি আসতে যে সাবার সুরাত নিয়ে জিব্রাইল নবীর কাছে চলে আসতেন ওই দাগিয়া কলবি ইসলাম গ্রহণ করবার আগে ইসলাম গ্রহণ করবার পূর্বে তিনি যখন কাফেরদের লিডার ছিলেন কাফেরদের সর্দার ছিলেন দাগিয়া কলবি এত বড় পাপী এত বড় আসামি ছিলেন বাবা একটা দৃষ্টান্ত দিলেই মনে পড়বে দাগিয়া কলবি আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষ ওই জামানা সন্তান জন্মাবে তাকে জীবন্ত কবর দেওয়া হলো জীবন্ত কবরে দাফন করা হলো তার অধীনস্থ মানুষ দিবকে বলে দিলেন কারোর বাড়িতে যদি কোন কন্যা সন্তান থাকে তাকে সমাজচ্যুত করা হবে সমাজ থেকে বহিষ্কার করা হবে দেখিয়া কেউ তিনি যখন হুকুম জারি করে দিলেন তার জাগানো ভয় তার অধীনস্থ মানুষ যারা তারা সবাই তাদের কলিজার টুকুরি মেয়েগুলোকে জীবন্ত কবর দিয়ে দিলেন ও বাজিরা মায়না মনে রেখো দেখিয়া কেউ নির্দেশে যারা তাদের মেয়েগুলোকে মেরে দিলেন তারা অবশেষে দাহিয়া কলবি বাড়িতে চলে এসে দেখতে পাহিয়া কলবি মেয়েটা তখনো জীবন্ত তখনো বেঁচে রয়েছে যারা দাহিয়া কলবি নির্দেশে মেয়েগুলোকে হত্যা করেছে তারা যদি দাহিয়া কলবি মেয়েটাকে জীবিত অবস্থায় পান কেন তারা মেনে নেবেন? কেন মানবেন? আপনার নির্দেশে তো আমাদের মেয়েগুলো মেরেছে আর আপনার মেয়েটা জানতো কেন? তাই তো, যদি আমিও আমার মেয়েদের না মারি এরা তো আমার কথা শুনবে না ওরা তো আমার লিডার বলে মানবে না। কেবলমাত্র তার সঙ্গীদের সঙ্গে সামঞ্জস্যতা ঠিক রাখার জন্য মেয়েটাকে গুছিয়ে দেওয়ার কথা বললেন দিদিকে বললেন বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে দাও সুন্দর করে গুছিয়ে দাও দেখিয়া গেলবি দিদিকে এখন বললেন দিদি সুন্দর করে বাচ্চাটাকে নতুন জামা পরিয়ে দিলেন গুছিয়ে দিলেন এবার মেয়েটাকে নিয়ে একটা নিরিবিলি জায়গা চলে যাচ্ছেন একটা নির্জন জায়গা চলে যাচ্ছেন ও বাবা জিরা মায়েরা মরুভূমি মরুভূমি এলাকা নির্জন জায়গায় যখন চলে যান দেখিয়া গেলবি মেয়েটা দেখিয়া গেলবি কে বলছেন আব্বা যাও আমার আব্বা যান আপনি আমাকে নির্জনে কোথায় নিয়ে যাচ্ছেন এই নিরিবিলি জায়গায় কোথায় নিয়ে যাচ্ছেন দেখিয়া গেলবি মেয়েটাকে সম্পূর্ণভাবে উদ্দেশ্য গোপন করে তাকে শুধু বলেন মা আমার মেয়ে আগিয়ে চলো সামনে চলো দেখিয়া গেলবি মেয়েটাকে সম্পূর্ণ ভুল বুঝি একটা নিরিবিলি জায়গা চলে গিয়ে বাচ্চাটাকে তার করিয়ে দিই বাচ্চাটাকে তার করিয়ে দিই দেখিয়া গেলবি একটা বড় গর্ত খুলি বুক পর্যন্ত গর্ত করা হয়ে গেল এবার মেয়েটাকে ডাকলে মা ও আমার মেয়ে এই গর্তের দিকে তাকিয়ে দেখো মা কি যেন দেখা যায় গর্তের ভিতরে কি যেন দেখতে পাওয়া যায় বাচ্চাটার ওই বাচ্চাটার মনের
কোনো সন্দেহ না বাচ্চারা মনের ভিতরে কোনো কিন্তু কথা নাই আব্বা বলে ও বাবা আমার মেয়ে গর্তের দিকে তাকিয়ে দেব কি যেন দেখা যায় বেকার মনে কোনো পাপ না বেকার মনে কোনো কিন্তু কথা নাই বাপের বলা সঙ্গে সঙ্গে বেটা গর্তের দিকে তাকাতে গেল দেখিয়া কম্বি পিছন দিক থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাচ্চাটাকে গর্তের ভিতরে ফেলে দিল গর্তের ভিতরে বাচ্চারা পড়ে গেল বাচ্চারা গর্তের ভিতরে কাঁদতে লাগলো বাচ্চারা গর্তের ভিতরে পড়ে গিয়ে চিৎকার করতে লাগলো আব্বা যাও আমার আব্বা যাও আপনি আমাকে এইভাবে মারবেন না আপনি এইভাবে হত্যা করে দেবেন না আব্বা আপনার কাছে আমার দাবি আমি বেঁচে থাকলে যদি আমার জন্য আপনার কথা শুনতে হয় আমার জন্য যদি আপনার কোন ভাষা হতে হয় আমার জন্য যদি আপনার মান সম্মান চলে যায় আব্বা আমি আপনার মেয়ে আপনার কাছে ওয়াদা করছি আব্বা আপনি আমাকে মারবেন না আপনি আমাকে গর্তের ভিতর থেকে উঠিয়ে দেন ও বাবা জিরা মায়েরা মনে রাখুন দেখিয়া গভীর মেয়েটা যখন গর্তের ভিতর থেকে ওঠার জন্য বারবার কান্নাকাটি করছিল দেখিয়া চলবি একটা পাথর নিয়ে বাচ্চার বুকটাকে লক্ষ্য করে বাচ্চারা যেন মরে যাও বাচ্চারা কবরে যেন চিরে বিদায় নেয় ইয়া কালবি মারা ওই পাথরে আগাবে বাচ্চারা গর্তির ভিতরে বুকটা ফেটে সফর করতে করতে বাচ্চারা মারা গেল গর্তের ভিতরে ওই বাচ্চারা চিৎকার করতে করতে মারা গেল নিজে হাতে গড়ে পরিধান টুকুরি বেটাকে হত্যা করে দিল ও বাবা জিরা মায়েরা মনে রাখুন এ অপরাধ করবার পরে দেখিয়া তুমি এবার চলে গেলেন তিনি নদী দরবারে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ যে আপনি আমাকে কালেমা পড়িয়ে দিন আপনি আমাকে ইবানি কালেমা পড়ে দিন যদি আমার দেখিয়া কলবিকে ইবানি কালেমা পড়িয়ে দিল ও বাবা জিরা মায়েরা মনে রাখুন কোন বেঈমান কোন বেদিন যদি ইমানে কালেমা পড়ে নেয় অন্তরে বিশ্বাস রেখে আল্লাহ পাক তমাম জীবনের গুনাহগুলো সব মাফ করে দেবেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়া কলবি ইমানে কালেমা পড়ে নিল কিন্তু তার কান্না বন্ধ হয় না দুনিয়া কলবি দুই চোখ দিয়ে জর্দানে পানি গড়িয়ে যায় দুই চোখ দিয়ে পানি গড়িয়ে যায় তুমি আমার দুনিয়া কলবিকে জিজ্ঞাসা করি বাবা দুনিয়া কলবি ও বাবা দুনিয়া কলবি ইমানের কালেমা পড়লে মানে তোমার মুখে তো হাসি থাকবে তোমার মনে তো খুশি খুশি ভাব থাকবে দুনিয়া কলবি ইমানের কালেমা পড়ার পরে তুমি কাঁদছ কেন তোমার চোখে পানি কেন তোমার বাপ দাদাদের ধর্মের কথা মনে করলো নাকি ও বাবা জিরা মায়েরা মনে রাখুন দুনিয়া কলবি বলেন তুমি জীবনের অপরাধ করেছি আল্লাহ মাফ করবেন কিনা জানি না এজন্য আমি কাঁদি নবী বললেন দাহিয়া কলবি ইমানে কালেমা পড়ে নেওয়ার জন্য আল্লাহ পাক আমার সারা জীবনের গোনা মাফ করে দেবেন কিন্তু দাহিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমার সব গোনা মাফ করে দিলে একটা গোনা মাফ করবেন কিনা আমার সন্দেহ নবী বললেন ও গো দাহিয়া সেই গোনাটা কোন গোনা সেই পাপটা কোন পাপ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন আমার মেয়েটাকে জীবন্ত কবর দিচ্ছিলাম আমার মেয়েটা গর্তের ভিতর থেকে ওঠার জন্য বারবার আপা বলে আমাকে ডেকেছিল গর্তের ভিতর থেকে ওঠার আবেদন করেছিল আমি আমার মেয়েটার কান্নার দিকে না তাকি আমি আমার মান সম্মান রক্ষার জন্য বাচ্চাটাকে পাথর দিয়ে বুকটা ফাটিয়ে দিয়েছিলাম ওই বাচ্চাটার গর্তের ভিতরে তার বুকটা ফেটে যাওয়ার পরে কয়েকবার আব্বা বলে কেঁদে বাচ্চারা দুনিয়া থেকে চলে যায়
লাগে এ হাবিবুল্লাহ আমার ওই কান্নার কথাটা আজ মনে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সব গুনাহ maaf করে দিলেন আল্লাহ ওই গুনাহ maaf করবেন কিনা আমার সন্দেহ হয় নবী বললেন দাগিয়া কলবি ও বাবা দাগিয়া কলবি মনে রাখো ইসলাম গ্রহণ করার কারণে ভুল পথে ছিলে তুমি এতদিন আজ থেকে তুমি সঠিক পথে আসার কারণে ইমানে কালেমা পড়ে যাওয়ার কারণে ইসলাম কবুল করবার কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছি ও বাবা দাগিয়া কলবি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিগত জীবনের পাহাড় সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন এমনকি যে গোনাটা নিয়ে তুমি এত ভয় পাচ্ছ তুমি তোমার কলিজার টুকুরি বেজার বুকে পাথর দিয়ে মেরে দিয়েছ ওই গোনাটা আমার আছে কিনা ভয় পাচ্ছ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি তুমি কলেমা পড়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ও গোনাটাও মাফ করে দিয়েছ একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ শুধু মাফ করে দিয়েছে আমার বলার উদ্দেশ্য এটাই বাবা আমার বলার উদ্দেশ্য হলো এটাই আমি তওবা বিশ্বাস করি আমি তওবা বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেউ যদি না জেনে না বুঝে পাহাড় পরিমাণ কেউ যদি অন্যায় করে আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন কিন্তু ইচ্ছাকৃত ভাবে কেউ যদি অন্যায় করে কেউ যদি ভুল পথে চলে নিজের বিবেক তাকে জিজ্ঞাসা করে বিবেক বলে দেবে এ অপরাধ ইচ্ছাকৃত ভাবে ভুল পথে চলা এটা তো শাস্তি পাওয়ার যোগ্য কথা বলেন ঠিক না ভুল আন্না সমাজে কিছু মানুষ আছে তারা চার দোকানে বসে তেমাকায় চৌমাকায় বসে তারা বলে আমরা না জেনে না বুঝে পাপ করি আল্লাহ আমাদের কিছু বলবে না আছে না কিছু লোক একটু কথা বলেন না আমরা না জেনে না বুঝে পাপ করি আল্লাহ আমাদের কিছু বলবে না তবে আমাদের হুজুর মল্লি বলো খবর আছে আপনারা জীবনে শোনেন নি বলা আছে বলে আমরা না জেনে না বুঝে পাপ করি আল্লাহ আমাদের হয়তো কিচ্ছু বলবে না তবে আমাদের হুজুর মল্লি খবর আছে হাজি সাহেব হজ করে তাই কি মরে দেব ও পাওলকটা পাঁচ অক্ত নামাজ করে কপাল কালো করে ফেলেছ তো মন ঠিক আছে লোকের মরে দেবুক একবার তার মানে আমরা না জেনে না বুঝে যা করি এর কোনো সমস্যা নেই কিন্তু যারা সঠিক পথে আছে ওদেরই সমস্যা এরকম ব্রেনে ঘুন পোকা ধরা কিন্তু ব্রেনওয়ালা মানুষ আছে না নেই একটু কথা বলেন না ওদের কাছে যেন মনে হবে ধর্মের পথে চলা মানুষগুলো আসামি আর ওরা ঠিক আছে কথা ঠিক না ভুল কেউ বলে না নামাজ পড়ি নে তাই কি মন ঠিক আছে কিছু না কথা বলে না বলে না নামাজ পড়ি নে তাই কি মন ঠিক আছে আর কেউ কেউ বলে না জেনে না বুঝে পাপ করি তো আমাদের কোনো ব্যাপার নেই আচ্ছা না জেনে না বুঝে পাপ করে মানে কোনটা ভালো কোনটা মন্দ জানে না মানে লোকটা অর্ধেকটা পাগল বলা যায় হাফ পাগল যে কোনটা ভালো আর কোনটা মন্দ জানে না যে তার হাফ পাগল বলা যায় না যায় না একটু হ্যাঁ না বলেন না যাই তো আচ্ছা ওই লোকটার কোনোদিন দেখেছেন ডান পার জুতো বাম পায়ে আর বাম পার জুতো ডান পায়ে দেখে একটু কথা বলে দিয়ে দেখি আচ্ছা যে লোকটা বলে না জেনে না বুঝে পাপ করে ওই লোকটা নতুন জামা পরে মাঠে গেছে আর ছেঁড়া জামা পরে শ্বশুর বাড়ি গেছে দেখেছেন দেখেছেন আর না বুঝলি তো ওইরকমই হবে কথা বলেন না বুঝলি তো ওইরকম উল্টো পাল্টা হবে দেখেছেন যিনি বলেন যে না জেনে না বুঝে পাপ করি এই এই কথা বলা লোকটা তার সুন্দরী মেয়েটা বিয়ে দেওয়ার জন্য একটা পাগল ছেলে খুঁজে বেরিয়েছে কি তার ভালো শিক্ষিত এবং যোগ্যতা সম্পন্ন
ছেলেটাকে বিয়ে দেওয়ার জন্য একটা পাগলি খুঁজে বেরিয়েছে, না বুঝবি তো এরকম হবে, কিন্তু সব ঠিক আছে না? একটু কথা বলেন না মেম্বার যে বলছে দাদা এই তো ভোট তো এসে গেল, আর তুমি তো আমাদের লোক, ভোটটা দিও, মানে আপনার টাকা দিবে, মনে আছে না নেই? আরে তা হাগল পাগল হলে সব ভুলে যাওয়ার কথা তো নাকি, পাগল যারা তাদের কি, তাদের কোনো গিয়ার জোরে থাকবে না এক কথায়, কিন্তু মনে আছে তুমি যেমন তাদের ভোট চাই আসলে সেই গত ইলেকশনের সময় বলিলে দীপ্তি পাল্লি ঘর দেব দিলে, আমফানের সময় সব তছনছ হয়ে গেল, পাশের বাড়ির লোকটার কিচ্ছু হয়নি ও দিলে, আর আমার এত ক্ষতি হলো আমার দিলে না, তোমার লজ্জা করছে না ভোট চাইতে আসতে? মানে ব্রেন ঠিক আছে না খারাপ হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে না, সব ঠিক, আমার ছেলে এইরকম তাহলে কেমন মেয়ে বৌমা করলি মানাবে দানে, আমার মেয়েটা এইরকম কেমন ছেলের হাতে তুলে দিলে জামাইটা ঠিক মানানসই হবে, ওটা জানে কোন জামাটা পরে মাঠে আর কোন জামাটা পরে ঈদে, কোন জামাটা পরে শ্বশুর বাড়ি যেতে হবে সেও জানে, কোনটা ইলিশ মাছ আর কোনটা পুঁটি মাছ তাও জেনে তাও জানে, কারা সিপিএম কারা টিএমসি কারা বিজেপি তাও খবর রাখে, শুধু ধর্মের বেলায় পাগলা পাগলা সাজে, আল্লাহ জানেন না জানেন না যে এ জেগে ঘুমাচ্ছে না সত্যি ঘুমাচ্ছে, আল্লাহ জানেন না জানেন না, পুলিশের সামনে পুলিশের সামনে লকডাউন আবার হবে কি আল্লাহ ভালো জানে, ভরা করোনার পিরিয়ডে মানে তখন করোনা নতুন এসে আর কি নতুন কুটুম ধরে নেয়, এখন রাস্তায় উঠলে পুলিশ মাছ ছাড়া কোনো কথা নেই, এই তো উঠে মাছ করি, মাছ নেই তো তোমার মন ঠিক আছে, আমার কথা বুঝতে পারেননি, জীবন চলাই গেছে পুলিশ ধরেছে মাছ কই, মাছ নেই তাই কি আমার মন ঠিক আছে, তাহলে বলবে মন যখন ঠিক আছে চলবে কথা বলে বলবে কি, ও কথা বলে মাছ বেশি খাবে, কিছু লোক বলে না নামাজ পড়ি না তাই কি মন ঠিক আছে, এই লোকগুলো মাছ বেশি খাবে, ব্লিকে রাখে না ভুলে গেলে হবে না, যারা বলে নামাজ পড়ি না তাই কি মন ঠিক আছে এরা মার বেশি খাবে এদের শাস্তি বেশি হবে, আর যারা বলে আর যারা বলে ও জানি না বুঝি নি ঠিক ম্যানেজ হয়ে যাবে, একটু খোঁজ নিয়ে দেখবেন দিন রাস্তার ধারে পাঁচ কাটা জমি আছে, পাঁচ কাটা জমি 50 টাকায় দেয় কি বোঝে না, যখন হতো 10 টাকা দিলেও দিয়ে দেওয়ার কথা, কথা ঠিক না, সব জানে সব বোঝে সব জানি সব বুঝি, আমি অল্প সময়ের ভিতরে যা বলেছি 1 ঘন্টা কয়েক মিনিট আমার কথা সার কথা হচ্ছে এটাই বাবু, মৃত্যু সবার একদিন শিওর হবে, আর এখানে যে সময়টা আমরা আসি আল্লাহ আমাদের এই দুনিয়াতে পাঠানোর আগে ও ভিসা বরাদ্দ করেই পাঠিয়েছেন যে তুমি এই সময় থাকবা আমার কাছে, তোমাকে আবার ফিরে আসতে হবে, কোন পথে ফিরে যাব আল্লাহ পথ বলে দিয়েছেন, কথা ঠিক না ভুল, সঠিক পথে যারা যাব তারা তিরস্কার পাবে না, আর ভুল পথে যারা যাবে তারাও গন্তব্যে যাবে, তবে সিঁড়ি দিয়ে স্টেজে না উঠে যদি সামনে ডিজাইন ভেঙে ওঠে তার কপালে দুঃখ আছে, কথা ঠিক না ভুল, আমার কথা বুঝতে অসুবিধা হলো নাকি বাবু, আল্লাহ আমাদের সবাইকে সুবুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটা দুটো কথা বলবো তার আগে আসুন একটু প্রিয় নবীর প্রতি মহব্বতে একটু সালাম পড়ে নিই।